আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে প্রবেশ করেছিলেন। মোট 3,362 জন মনোনয়ন প্রত্যাশীকে আজ গণভবনে ডাকা হয়েছিল। রোববার সকাল থেকে গণভবনের প্রবেশ পথে তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সকাল 10টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। সকাল 10টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, তবে আমরা প্রত্যেকটি আসনে যাচাই বাছাই করে এমনকি যাদের জনপ্রিয়তা বেশি রয়েছে তাদেরকেই কেবল মনোনয়ন দেওয়া হবে। দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, হেভিওয়েট কয়েকজন প্রার্থী ব্যতীত সব আসন থেকেই যাচাই বাছাই করে যাদের জনপ্রিয়তা শীর্ষে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। অনেক এমপি এবং মন্ত্রীও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন থেকে এবার বাদ পড়তে যাচ্ছে।